আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে একটা ইভিনিং রুটিন শেয়ার করছি। আর এখন আমরা 7টা বাজে চলে এসেছি। ইবনাদ এখন পড়ালেখা করছে, আর ওকে বসিয়ে দিয়ে আমি টুকটাক কাজ সারছি। মাশাআল্লাহ এখনও সবই লিখতে পারে, আর ও খুব লক্ষ্মী, ও সব পড়ালেখা নিজে নিজে করে। আসতেছি বাবা, আর বেবি তো ছোট। হাই দাও, পড়ো। ব্যাক টু মাই চ্যানেল, লাইক মাই ভিডিওস, লাইক মাই ভিডিওস, শেয়ার, সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব, কমেন্ট, ভিউয়ার। হয়েছে, এখন আপনি পড়েন, বাই বাই। তো ইবনাত এখন পড়ুক, আমরা চলে যাই আমার বাকি কাজ করতে। বলো। আর ইব্রাহিম এখন আপনাদেরকে হাই বলছে। সে হাই বাবা, হাই। কি করছো তুমি? তুমি ভালো আছো? এখন আমরা কি করব, আমরা ইব্রাহিমের জন্য আর ইবনাদের জন্য পাকোড়া বানাবো। আর এখানে প্যানে তেল গরম হোক, তারপর আমরা ভাজবো। আর এখানে আমি নুডলস সিদ্ধ করে এখানে ফুলকপি, তারপর একটু গাজর, একটু পেঁয়াজ, একটু কাঁচামরিচ, যেহেতু বেবি রাখা, এখন আমরা একটু হলুদের গুঁড়ো, একটু জিরার গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, লবণ দিয়ে ম্যারিনেট করে একটা ডিম ফেটে দিয়েছি। এরপর একটু বেসন দিয়েছি, যেহেতু নুডলসের পাকোড়া হবে সেহেতু বেশি একটা বেসন লাগবে না। আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা দিন থাকাতে আসলে আমরা পাকোড়াটা প্ল্যানিং করেছি। আর ইবনাদের টিচার যেহেতু এই টাইম নিয়ে আসে, ওকেও কিছু নাস্তা দিতে হয়, তাই চায়ের সাথে একটা পাকোড়া হলে অনেক মজা লাগে। তাই এখন আমরা ম্যারিনেট করার পর এখন পাকোড়া ভেজে নিচ্ছি। আমি প্রথম অবস্থায় একটু কম কম দিয়ে দেখছিলাম যে কেমন হয়, আদারওয়াইজ নষ্ট হয়ে যেতে পারে। পরে আমি একটু বেশি করেই দিয়েছি। আর বন্ধুরা, আজকের আমাদের এই পাকোড়াটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা রেড বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমাদের ভিডিওর প্রত্যেকটি নোটিফিকেশান আপনার কাছে প্রথমে চলে যায়। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যারা আমার ভিডিওটি দেখেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আমার সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আর নতুন বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিও দেখে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমার পাশেই থাকবেন। তো আজকে আর কথা না বাড়ে, আমাদের পাকোড়া হয়ে গেছে, এখন আমরা চা দিয়ে পাকোড়াটা খেয়ে নিব। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমাদের পাশেই থাকবেন আমাদের সাথে। আর আমার ছোট্ট দুটো কিউট বেবির জন্য বেশি বেশি লাইক হবে। আর আমার বেবিরা আমাদের সাথে বসে গেছে এখন চা খাওয়ার জন্য। তো আজকে এ পর্যন্তই আমার ভিডিওটি শেষ করছি। আর অলওয়েজ যা বলি, পজিটিভ বাংলাদেশ করবেন, পজিটিভ চিন্তাভাবনা করবেন, নেগেটিভিটি কমিয়ে ফেলবেন, যত যত পজিটিভিটি ছড়াবেন তত তত নেগেটিভিটির অপসার হবে আমাদের সমাজ থেকে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।